প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বন্টন কিংবা সীমান্ত হত্যা বন্ধে সমাধান আসেনি। এ সফরে দৃশ্যমান কোনো অর্জনও নেই। সকালে রাজধানী চন্দ্রিমা উদ্যানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে থাকাকালেই বিএসএফের গুলিতে দিনাজপুর সীমান্তে এক স্কুল ছাত্র নিহত হয়েছে, যা খুবই দুর্ভাগ্যজনক। এছাড়া মির্জা ফখরুল বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার, সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে ক্ষমতাসীনরা। বিএনপি মহাসচিব আরও বলেন, হামলা করার পর উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। 153 কিউসেক পানি কোশিয়ারা নদীর, এছাড়া এখন পর্যন্ত আমরা আপনার দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। বরঞ্চ যেটা দেখতে পাচ্ছি, $500 মিলিয়ন একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে যানবাহন কেনবার জন্য ভারতের সঙ্গে, ভারতের কাছ থেকে। আর আপনার বলা হয়েছে যে সীমান্তে হত্যা জিরোতে আনা হবে, যেদিন এই কথা বলা হয়েছে সেই দিনই দিনাজপুরের সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে আর দুইজন নিখোঁজ হয়েছে। এই হচ্ছে প্রাপ্তি, আমাদের দৃশ্যমান প্রাপ্তি, আমরা এইগুলোই দেখি।